হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস ফাইভ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র 2022 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিদ্যার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 8টা সলভ করেছিলাম। তাই আজকে আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 9। এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সলিউশন পেয়ে যাবে। আর তোমরা প্লে লিস্টে পাবে বিংসি সলিউশন, বাটারফ্লাই সলিউশন, প্রশ্নবিচিত অন্যান্য সাবজেক্টের সলিউশন, আর আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলে নিচ্ছে মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 9, পেজ নাম্বার 183। এক নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন কর। এখানে দুটো প্রশ্ন আছে মোট 2 নম্বরের, প্রত্যেকটা প্রশ্নের মান 1। একের একে বলা হয়েছে সাহেব বাঁধ অবস্থিত, এটা হবে পুরুলিয়া জেলায়। 2 নম্বর আছে কোন অঙ্গটিতে হাড় নেই, এটা হবে চোখ। 2 নম্বর শুদ্ধ বা অশুদ্ধ লেখো, পায়ের গোড়ালির কাছে চামড়া সব থেকে পাতলা হয়, এটা হবে অশুদ্ধ, কারণ পায়ের গোড়ালির মধ্যে সব থেকে দেহের সমস্ত ভার পড়ে, তাই পায়ের গোড়ালে চামড়া হয় সব থেকে পুরু অর্থাৎ মোটা, তাই এটা ভুল, অশুদ্ধ হবে। 2 নম্বর গ্রামের বেশিরভাগ মানুষ রান্নার কাজে টিউবওয়েলের জল ব্যবহার করে, এটা হবে শুদ্ধ। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি যে আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি বা সেটা এডুকেশন রিলেটেড চ্যানেল নয়, তবুও যদি ইচ্ছা করে একবার ঘুরে আসতে পারো, আর সেটাকে সাবস্ক্রাইব করে দিও। যেভাবে এই চ্যানেলটা পাশে আছে, সেভাবে ওই চ্যানেলটা পাশে থাকো, এটাই অনুরোধ করি। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো, গন্ধকপুলের অপর নাম ভামবেড়া। 4 নম্বর অনধিক 30টি শব্দে উত্তর দাও, এই প্রশ্নের মান রয়েছে 2। এর আগে যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 1। এবার 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, চিংড়িকে মাছ বলা হয় না কেন? লিখবে চিংড়ি মাছ নয়, কারণ 1 নম্বর দেবে মাছের মেরুদণ্ড থাকে কিন্তু চিংড়ির মেরুদণ্ড নেই। 2 নম্বর মাছের পাখনা ও ফুলকা থাকে যা চিংড়ির থাকে না। 3 নম্বর চিংড়ির সন্ধি পর্যুক্ত পা আছে কিন্তু মাছের তা নেই। শেষ প্রশ্ন 5 নম্বর অনধিক 50টি শব্দে উত্তর দাও, এ প্রশ্নের মান 3। সমাজ জীবনে জলাভূমির গুরুত্ব কি? তোমরা যদি এই চ্যানেলের রেগুলার হও, তাহলে এই কোয়েশ্চেন পেপারে যখন সলভ করলাম বুঝতে পারছি, বা আগের কোয়েশ্চেন পেপারগুলো যেগুলো সলভ করেছি বুঝতে পারছো যে সেখান থেকে 98% কোয়েশ্চেন আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দিয়ে দিয়েছিলাম তার মধ্যেই আছে। খুব বেশি একটা, যেমন এটাতে আমি একটা বাড়তি প্রশ্ন পেয়েছি, চিংড়িকে মাছ বলা হয় না কেন, তাছাড়া সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের আগে দিয়ে দিয়েছি। তাই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসারগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই ভিডিও যদি না দেখে থাকো তো একবার দেখে নিও। উত্তরটা লিখবে সমাজ জীবনে জলাভূমির গুরুত্বগুলি হলো, 1 নম্বর জলাভূমি বর্ষার সময় অতিরিক্ত জল ধারণ করে বন্যা নিয়ন্ত্রণ করে। 2 নম্বর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস জলাভূমি। 3 নম্বর মাছ চাষের ক্ষেত্র সম্প্রসারণে জলাভূমির ভূমিকা গুরুত্বপূর্ণ। 4 নম্বর শীতকালে আগত পরিযায়ী পাখিদের প্রধান আশ্রয়স্থল ও প্রধান খাদ্যের উৎস হলো জলাভূমি। 5 নম্বর সহজ ও স্বল্প ব্যয়ী যোগাযোগের মাধ্যম হিসেবে জলাভূমি কাজ করে। 6 নম্বর জলাভূমিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ রান্নার জ্বালানি হিসেবে ও কাগজ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তো এটা ছিল এই পেপারটা কোয়েশ্চেন আনসারগুলো। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।